যাক, আজকে 2016 সালে আমরা খুবই মন খারাপ করে বাসায় শুয়েছিলাম, মামা বাইগনায়। হঠাৎ করে বাইগনার পরিকল্পনা হলো গ্রামের বাড়িতে যাবে, সেখান থেকে সেই উদ্দেশ্য করে গ্রামের উদ্দেশ্যে খুলনা থেকে বটিয়াঘাটায় তিতুখালি গ্রামে আমরা আজকের বিকালবেলাটা, ঈদের আনন্দটা এই ঘেরে উপভোগ করছি। এবং আমরা সেই যার জন্য দেশের বৈদেশিক মুদ্রা বয়ে আনে, দেশকে সচ্ছল রাখে, বিদেশি যে আমার হাতে একটি জলের ভিতরে একটি শেওলা জাতীয় চিংড়ির ডিম বলে মানুষ, সুন্দর একটি মুহূর্ত। আমরা সব সময় এই মুহূর্তটাকে মনে রাখার চেষ্টা করব। তার জন্য আমরা আমাদের ক্যামেরা বন্দি করলাম সময়টাকে ধরে রাখার জন্য। জাস্ট এই পরন্ত বিকালে দাদা এবং ভাইগনা এবং আমি তিনজনে খুবই সুন্দর একটি মুহূর্ত কাটালাম, আর মুহূর্তটি কখনোই হয়তোবা ভুলবো না। হয়তোবা শহরে থাকলে কিছু মানুষ দেখা যেত, কিছু যানজট দেখা যেত, ঈদের কিছুটা সেই আজকের আনন্দ অনুভূতি প্রত্যেকটা মানুষ। এই ধরবি না, যাও, আরে আছে তো ধর, এই ডালটা দেখবো, এই নেন দাদা দাদা, আমি ক্যামেরাটা তুই আসি। আমরা এই মুহূর্তে দাদার সাথে, দাদার জাস্ট আজকের দিনটা কেমন লাগছে দাদার কাছে একটু শুনতে চাচ্ছি, আপনার কেমন লাগছে? ভালো লাগছে। যাক, ধন্যবাদ আপনাকে। আর শান্ত, তোমার কেমন লাগছে বাড়ি এসে? সবারই ভালো লাগে, কারণ মায়ের ভাত, মায়ের হাতে মা বাবার সাথে একত্রিত হয়ে সবারই থাকতে ভালো লাগে। কিন্তু আমরা এই আজকের বিকেলটি আমার অনেক দিন পরে এরম একটি আমার কাছে একটি বিকাল আসলো, এবং আমি খুবই আনন্দিত যে আমি জাল, খেপলা জাল দিয়ে মাছ ধরতে পারছি, এবং বিকালের মুহূর্তটা যে আনন্দময় সময় কাটাইছি। আমার এই মুহূর্তটাকে আজকে এই 7/7/2016 আমার জীবনের একটি সুন্দর মুহূর্ত। আমার এই মুহূর্তটাকে আমি কখনো ভুলতে পারবো না। আমার এই মন মানসিকতা সমস্ত কিছুই আমার পরিবর্তন হয়েছে এই বাংলার প্রাকৃতিক রূপে এসে। আমি খুবই আনন্দিত যে আজকের এই মুহূর্তটি উপভোগ করতে পেরে।